আরে কুণাল ঘোষ কি অভিযোগ করছে ওটা শুনে কি হবে? কুণাল ঘোষ কি মানে কুণাল ঘোষ একটা জোকার, দুদিন বাদে দেখবে কুণাল ঘোষ মেরা নাম জোকার টি শার্ট পরে আবার প্রিজেন্ট ভ্যানে উঠে গেছে। বেশি দিন জেলের বাইরে থাকলে ওনার মাথায় বোধহয় অক্সিজেন কম পৌঁছে অনুব্রতর মতন। ট্যাবের টাকা কোথায়? ছাত্রীরা তো রাস্তায় নেমেছে, স্কুল ঘিরে বসে রয়েছে। পূর্ব মেদিনীপুরের দু দুটো স্কুল, একটা নন্দকুমার একটা মহিষা দলে, ছাত্রীরা স্কুল গেটের বাইরে বসে আছে। ট্যাবের টাকা কোথায়? জবাব দিক। বড় বড় ঘোষণা, বড় বড় বাতেলা, মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত লাফাতে লাফাতে শুধু বাতেলা বাজি, কিন্তু তারপরে সেই প্রকল্পের টাকাই চলে যাচ্ছে ঘুরপথে, মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। নিজেরা প্রকল্প ঘোষণা করছে, তারপর সেই প্রকল্পের টাকাটা মেরে দিচ্ছে। আমার কথা হচ্ছে, কাদের প্রতি সরকার অ্যাকাউন্টেবল? যারা ভোট দিয়ে সরকারটা গঠন করিয়েছে তাদের প্রতি, নাকি যে সমস্ত ধর্ষকরা, যে সমস্ত অন্ধকারের প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে তাদের প্রতি? সরকারকে পক্ষ নিতে হবে। সরকার তো তার পক্ষ, তার অবস্থান পরিষ্কার করে দিচ্ছে প্রতিদিন। সরকার ধর্ষকদের পক্ষে, সরকার খুনিদের পক্ষে, সরকার থ্রেট সিন্ডিকেটের মাতব্বরদের পক্ষে, কারণ সরকার সুবিধা পায় এই থ্রেট সিন্ডিকেটের মাতব্বর। সেই সঞ্জয় যা ফাঁসি দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী, সেই সঞ্জয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ফাঁসিয়েছে এই কথা বলে। রাজ্য সরকার ফাঁসিয়েছে না রাজ্য সরকার ফুলিয়েছে এটা আমরা জানি না, কিন্তু এই ঘটনা যে কোনো একজনের দ্বারা সংগঠিত ঘটনা নয়, এতে যে আরও লোকজন ইনভলভড আছে সেই কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সেই কথা আমরা আজ অবধি বলে যাচ্ছি, শেষ দিন পর্যন্ত বলে যাব, যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। রাজ্যের সরকার বারবার ব্যাপারটাকে দোষীকে শাস্তি দাওতে আটকে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি দোষীকে শুধু নয়, দোষীদের শাস্তি দাও। যারা যারা ইনভলভ প্রত্যেকের মুখোশ উন্মোচিত করতে হবে এবং প্রত্যেককে শাস্তি দিতে হবে। সঞ্জয়ের পাশে দাঁড়িয়ে তাহলে কি এবার আন্দোলন করবেন? কিসের জন্য সঞ্জয়ের পাশে দাঁড়িয়ে আন্দোলনের কোনো ব্যাপার নেই তো? কে সঞ্জয়? সঞ্জয় অভিযুক্ত, সঞ্জয় অ্যারেস্টেড, সঞ্জয় অ্যারেস্ট হয়েছিল তো আমাদের আন্দোলনের চাপে। বাংলার মানুষ আন্দোলন করেছে, সেই চাপে পড়ে সঞ্জয়কে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল। কিন্তু প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম এটা কোনো একজনের কাজ নয়, এই সঞ্জয়ের সাথে সাথে আরও কিছু লোকজন এর সঙ্গে ইনভলভড আছে। নইলে কি করে এই সঞ্জয় একজন সিভিক ভলেন্টিয়ার, সে সেমিনার রুম অবধি উঠলো কি করে রাত্রিবেলা দুটো আড়াইটের সময়? কি করে একজন সিভিক ভলেন্টিয়ার সে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াতে পারে মেডিকেল কলেজের ভেতরে? রোগীদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নের উত্তরগুলো দিক সরকার আগে, এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এই সিবিআইয়ের মাঝে মধ্যে স্লগ ওভার, মাঝে মধ্যে পাওয়ার প্লে, এটা চলবে না। দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। সঞ্জয় সহ সমস্ত দোষীদের শাস্তি চাই, বাকি দোষীদের চিহ্নিত করতে হবে। তিলোত্তমার বিচারের জন্য লড়াই শেষ তক। নানান হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদি এসবের মধ্যে সেই ছায়াটা পাওয়া গেছে থ্রেট কালচারের, ঠিকই। থ্রেট কালচারের থ্রেট সিন্ডিকেট এই রাজ্যের বুকে সমস্ত মেডিকেল কলেজ, সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় পাড়ায় পাড়ায় থ্রেট সিন্ডিকেট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সরকার সেই থ্রেট সিন্ডিকেটকে মদদ দিয়েছে, এবং থ্রেট সিন্ডিকেটের মাধ্যমে রাজ্যের সরকার দুর্নীতির সিন্ডিকেটকে আরও বেশি করে মানে লেজিটিমাইজ করবার চেষ্টা করেছে। তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা। তিলোত্তমার ঘটনা, এই থ্রেট সিন্ডিকেট, এই দুর্নীতির সিন্ডিকেটকে মানুষের চোখের সামনে আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তার সঙ্গে ঝাড়গ্রামের এই ঘটনা দুদিন আগের, বোঝা যাচ্ছে যে থ্রেট সিন্ডিকেটের মাথারা এখনও পর্যন্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলোর ভেতরে তারা এখনও ফাংশনাল আছে। মুখ্যমন্ত্রী সরাসরি সেই থ্রেট সিন্ডিকেটের মাথাদেরকে আড়াল করবার চেষ্টা করছে, তাদেরকে আরও বেশি করে যাতে তারা এই থ্রেট সিন্ডিকেট চালিয়ে যেতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্যের সরকার। তো পরিষ্কার সরকারটা দাঁড়িয়ে আছে থ্রেট সিন্ডিকেট আর দুর্নীতির সিন্ডিকেটের ওপর, সরকারের আর নিজের জায়গায় বসে থাকবার কোনো যোগ্যতা আছে না। মেডিকেল কলেজ থেকে শুরু করে জেনারেল ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়, এখনও পর্যন্ত কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না? 7 বছর ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ কিসের জন্য? ইউনিয়ন ইলেকশনটা কি লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের মতো নাকি যে 5 বছর পরপর হবে? তা তো নয়। আইন বলছে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত যে আইন,
যে আইন বামফ্রন্ট সরকারের সময় লাগু করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, সেই আইন বলছে প্রতি বছর স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে। কেন ইলেকশন বন্ধ করে রেখেছে? যাতে এই থ্রেড সিন্ডিকেট এবং দুর্নীতির সিন্ডিকেটের মাথাদেরকে তাদের স্বজায়গায় বসিয়ে রাখা যেতে পারে, যাতে তাদের মাতব্বরীর যে মানে মৌরুষি বাট্টা সেটা যাতে চলতে পারে, তার জন্য ইউনিয়ন ইলেকশনটাকে বন্ধ করে রেখেছে। ক্যাম্পাসের ভেতরে ছাত্র ছাত্রী কেউ নিরাপদ নয়, সেটা স্কুল হোক, কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যে কোনো ক্যাম্পাসেই ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। স্কুল ছাত্রীদের কোথায় নিরাপত্তা? স্কুলের পরিচালন সমিতির নির্বাচন কতদিন ধরে বন্ধ হয়ে আছে? একটাও নির্বাচন হয়? এলাকা তৃণমূলের মাতব্বররা, এলাকা তৃণমূলের রিয়েল এস্টেটের মাফিয়ারা, কাউন্সিলররা, তারা গিয়ে স্কুল পরিচালন সমিতির মাথায় বসে আছে কোন যোগ্যতায়? তারা ইলেকটেড না সিলেক্টেড? তৃণমূল কংগ্রেসের এই সিলেকশন প্রক্রিয়া গণতন্ত্রের টুটি টিপে মেরেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে, তার ফলেই ক্যাম্পাসের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, ক্যাম্পাসের ভেতর কোনো ডিসিপ্লিন নেই, এবং তার ফলেই ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যার ফলাফল এই থ্রেড সিন্ডিকেটের মাতব্বরী এবং একের পর এক উজ্জ্বল ভবিষ্যতের অসময়ে চলে যাওয়া। 30 বছর বামেরা যখন ক্ষমতায় ছিল তারা সেই সময় থ্রেড কালচারের বীজ বপন করেছে বলে অভিযোগ তুলছেন কুণাল ঘোষ থেকে শুরু করে বিরোধীরা। আরে কুণাল ঘোষ কি অভিযোগ করছে ওটা শুনে কি হবে? কুণাল ঘোষ কি মানে কুণাল ঘোষ একটা জোকার, দুদিন বাদে দেখবে কুণাল ঘোষ মেরা নাম জোকার টি শার্ট পরে আবার প্রিজেন্ট ভ্যানে উঠে গেছে। বেশি দিন জেলের বাইরে থাকলে ওনার মাথায় বোধহয় অক্সিজেন কম পৌঁছে অনুব্রতর মতন। কুণাল ঘোষ যা যা কথা বলছে সেই কথাগুলোর সরাসরি এই যে গোটা বাংলার গণজাগরণ, সেই গণজাগরণটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। কুণাল ঘোষকে একটা স্টুজ হিসেবে সামনে রাখা হয়েছে, তৃণমূল তাকে সামনে রেখেছে যাতে করে এই গোটা বাংলার এই গণজাগরণ, তিলোত্তমার বিচারের দাবিতে এই আন্দোলন, এই গণ আন্দোলনের মনটাকে, নজরটাকে ঘুরিয়ে দেওয়া যায়। সেটা কুণাল ঘোষ পারছে না, অক্লান্ত পরিশ্রম করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, পারছে না, পারবেও না। কিন্তু শুধু কুণাল ঘোষ না, একটা অ্যাসোসিয়েশন তৈরি হলো জুনিয়র ডাক্তারদের একাংশের হাত ধরে, তারাও বলছে আন্দোলনকারী ডাক্তাররা এবং আন্দোলনকারীদের নিশানা করে বলছেন তারা থ্রেড কালচার চালিয়েছে। প্রমাণ কী আছে? প্রমাণ কোথায়? তথ্য প্রমাণ কী আছে? আর যারাই অভিযোগগুলো করছে তাদের বিরুদ্ধে 100টা তথ্য প্রমাণ আছে, তাদের মধ্যে একাধিকজন সাসপেন্ডেড হয়েছিল, তারপরে আবার কোর্টে গিয়ে সাসপেনশন তোলাতে হয়েছে, তুলিয়ে তারপরে এসে কুণাল ঘোষেরই বলান্যতায় তারা আবারও মাতব্বরী করার মতন কোনো পরিবেশ তৈরি করছে কি না এইটা খোঁজ নিয়ে দেখা দরকার। ডাক্তারদের এই আন্দোলনের দাবি দাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকের রেকর্ড থেকে বেশ কিছু দাবি দাওয়া গায়েব, কী বলবেন এই বিষয়ে? এইটাই তো, এইটাই তথ্য প্রমাণ লোপাট করাটা এই সরকারটার একটা পুরনো অভ্যেস, সেই কারণেই ডাক্তাররা প্রথম দিন থেকে এই কথা বলেছিল যে কোনো তথ্য প্রমাণ লোপাট করা যাবে না, যে কোনো মিটিং হবে তার মিনিটস হবে, যে কোনো মিটিং হবে তার লাইভ রেকর্ডিং হবে, এই কারণেই বলেছিল। এখন তো বোঝা যাচ্ছে সেই লাইভ রেকর্ডিং হওয়ার পরেও, সেই মিনিটস হওয়ার পরেও সেই মিনিটস থেকে কাগজ উড়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে কাদের প্রতি সরকার অ্যাকাউন্টেবল? যারা ভোট দিয়ে সরকারটা গঠন করিয়েছে তাদের প্রতি, নাকি যে সমস্ত ধর্ষকরা, যে সমস্ত অন্ধকারের প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে তাদের প্রতি? সরকারকে পক্ষ নিতে হবে, সরকার তো তার পক্ষ, তার অবস্থান পরিষ্কার করে দিচ্ছে প্রতিদিন। সরকার ধর্ষকদের পক্ষে, সরকার খুনিদের পক্ষে, সরকার থ্রেড সিন্ডিকেটের মাতব্বরদের পক্ষে, কারণ সরকার সুবিধা পায় এই থ্রেড সিন্ডিকেটের মাতব্বরদের থেকে। এই থ্রেড সিন্ডিকেটের মাতব্বররাই কাটমানি জেনারেটর মেশিন হিসেবে সরকারের সরকারের অ্যাকাউন্টে তো নয়, তৃণমূলের অ্যাকাউন্টে, মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে, অভিষেক ব্যানার্জির এই দুবাইয়ের অ্যাকাউন্ট, থাইল্যান্ডের অ্যাকাউন্ট, এখানকার লন্ডনের অ্যাকাউন্ট, বার্লিনের অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্টে পয়সাগুলো ঢোকায়। এদেরই এই থ্রেড সিন্ডিকেট, এই দুর্নীতির সিন্ডিকেটের টাকাতেই ফুলে পেঁপে মানে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তৃণমূলের, সেই কারণে তাদের আড়াল করবার চেষ্টা করছে। ধর্ষকদের পক্ষে কী করে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাস্তা নেমেছে। সঞ্জয়ের ফাঁসি তো বলেনি, বলেছিল যে তিলোত্তমার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই বলেছিল, যদি মনে করে দেখো। এক দুই হচ্ছে ফাঁসির দাবিতে রাস্তায় নামার পরে বিচারের
দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের ওপর একের পর এক আক্রমণ এই মমতা ব্যানার্জির সরকারই, এই মমতা ব্যানার্জির দলই করেছে। সেটা ক্ল্যারিফাই করে দিই, কেন করেছে তাহলে? কেন যখন রাতের পর রাত এই বাংলার ছাত্রীরা, এই বাংলার মেয়েরা তারা রাস্তায় নেমেছে, রাজ্যে গেছে, উনিও তো একজন মেয়ে, উনি কেন রাস্তায় নামলেন না? কিসের জন্য? কিসের ভয়? কাকে আড়াল করতে চাইছে? কাদের আড়াল করতে চাইছে? কেন হচ্ছে যে সন্দীপ ঘোষ এত অভিযোগ থাকার পরেও বহাল তবিয়াতে ঘুরে বেরিয়েছে দিনের পর দিন? মুখ্যমন্ত্রী জানতেন না? গাছের পাতা শালক সংশ্লেষ করার আগে তো নাকি ওনার দ্বারা, মানে ওনার কাছে অনুপ্রেরণা নিয়ে তারপর শালক সংশ্লেষ করে, তাহলে উনি জানতেন না কি চলছে? উনি জানতেন না যে মৃতদেহ পাচার করে দেওয়ার সিন্ডিকেট চলছে? নাকি উনি জানতেন এবং উনি তাতে মদত দিয়েছেন এবং উনি তার কাটমানির ভাগ পেয়েছেন? সেইটা আগে উনি পরিষ্কার করে বলুন। আপনারা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র নেতা হিসেবে আপনাকে আমরা জানি, দেখা যাচ্ছে ক্যাবের টাকা মানে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এর আগে ওয়েসি স্কলারশিপের টাকা গেছে অন্য অ্যাকাউন্টে, এখন ট্যাবের টাকা যাচ্ছে, কন্যাশ্রীর টাকা, একাধিক ব্লকে ব্লকে খবর নাও, ব্লক সভাপতি, তৃণমূলের ব্লক সভাপতিদের অ্যাকাউন্টে থাকে। যে বললাম কাটমানির সাম্রাজ্য, ট্যাবের টাকাটা যেই অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তখন আর ওটা ট্যাবের টাকা থাকছে না, তখন ওটা কাটমানির টাকা হয়ে যাচ্ছে। যে কাটমানির টাকাতে, যে কাটমানির টাকা দিয়ে কালীঘাটের টালির চালের তলায় এসকালেটার চলে, যে কাটমানির টাকা দিয়ে একজন নির্দিষ্ট ভাইপো এই পশ্চিমবাংলার মাটিতে সে নানান দেশে বিদেশে নানা জায়গায় নানান ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখে দেয় বেনামে, যে কাটমানির টাকা দিয়ে লিপস অ্যান্ড বাউন্স বলে একটা বেনামি কোম্পানি, যার এক কাকু আছে আর কাকুর সাহেব আছে, সেই কাকু এবং কাকুর সাহেব মিলে গোটা পশ্চিমবাংলাটাকে বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া, প্রকল্প, সেই প্রকল্প চালিয়ে যাচ্ছে। ট্যাবের টাকা কোথায়? ছাত্রীরা তো রাস্তায় নেমেছে, স্কুল ঘিরে বসে রয়েছে, পূর্ব মেদিনীপুরের দুটো স্কুল, একটা নন্দকুমার একটা মহিষা দলে, ছাত্রীরা স্কুল গেটের বাইরে বসে আছে, ট্যাবের টাকা কোথায়? জবাব দিক। বড় বড় ঘোষণা, বড় বড় বাতেলা, মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত লাফাতে লাফাতে শুধু বাতেলাবাজি, কিন্তু তারপরে সেই প্রকল্পের টাকাই চলে যাচ্ছে ঘুরপথে, মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। নিজেরা প্রকল্প ঘোষণা করছে, তারপর সেই প্রকল্পের টাকাটা মেরে দিচ্ছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এই সবটাকে তছনছ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। পুনরুদ্ধার করতে হবে, সেই পুনরুদ্ধারের লড়াইটা আমরা লড়ছি, সেই পুনরুদ্ধারের লড়াইটা বাংলার মানুষ লড়ছে। রাজ্য সম্পাদক হিসেবে তো বিস্ফোরক কথা বলছেন যে তৃণমূলের কাছে টাকা গেছে, ট্যাবের টাকা। তৃণমূলের কাছেই তো টাকা যায়, সমস্ত টাকাই তো তৃণমূলের কাছেই চলে যায়। সরকারি টাকায় তৃণমূল তার ওই বাংলা নিজের মেয়েকে চায় ব্যানার ছাপিয়েছিল, মিড ডে মিলের টাকা তো বিস্ফোরক কিছু ব্যাপার নয়, সবাই জানে, নতুন কথা নয়। বাংলা নিজের মেয়েকে চায় এই ব্যানারটা যে গোটা পশ্চিমবাংলা জুড়ে দেখেছিল তো কোন টাকায় হয়েছিল? মিড ডে মিলের টাকা, চাল আর ডিমের টাকা চুরি করে ওই ব্যানার হয়েছিল, এটা আজকে নতুন কথা নয়। ট্যাবের টাকা কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ধরেই নিতে হবে ব্লক সভাপতিদের, তৃণমূলের ব্লক সভাপতিদের অ্যাকাউন্টগুলো একটু খুঁজে দেখা হোক, তৃণমূলের জেলা সভাপতিদের অ্যাকাউন্টগুলো একটু খুঁজে দেখা।